এটা পেঁয়াজ, শসা, লঙ্কা এগুলো স্যালাড, মুসুরির ডাল, সোয়াবিন আলু তরকারি, এটা হচ্ছে টক দই, এটা মিষ্টি আছে, এটা বলরাম মল্লিক থেকে নেওয়া, এটা চিকেন, পুরো হোল চিকেনের রোস্ট, এটা কিনে আনা একেবারে, আর এটা বাড়িতে বানানো চিকেন কষা, এটা ডাল আছে, সয়াবিনের তরকারি নিয়ে নিচ্ছি,
তো দই নিয়ে নিই সাইডে, দই নিয়ে নিই। এই দুটো খাওয়ার পরে আর খেতে পারবো না, ওটা খেতে পারবো না, ওটা সরিয়ে দিচ্ছি। মিষ্টি একটাই নিচ্ছি, পারবো না আর বেশি খেতে, খেতে পারবো কিন্তু এতগুলো খাওয়ার পরে মিষ্টিটা, বেকড রসগোল্লা, এটা বলরাম মল্লিকের, কোনটা খাবো ভাবছি, সন্দেশটা খাবো নাকি বাটারস্কচটা, খেলে অনেকটা বড়, অতটা বড় খেতে পারবো না।